দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল শ্রবস মোহনাতে। আমরা আজকে আপনাদের আমাদের একটা ঐতিহ্য আমাদের ছোটবেলা থেকে আমরা দেখে আসতেছি যে হাওয়াই মিঠা। আর হাওয়াই মিঠা খাইনি এমন লোক কমই আছে। আমরা হাওয়াই মিঠা সকলের অভিজ্ঞতা আছে। আজকে আমার এই চ্যানেলের মাধ্যমে আমি যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে কিভাবে হাওয়াই মিঠা তৈরি হয় এটা সকলের সামনে তুলে ধরার জন্য। তো সকলে আমাদের পাশে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলুন দেখেন কিভাবে আসলে হাওয়াই মিঠা তৈরি করে। আর তার সঙ্গে একটু জেনে নিয়ে আসলে আমি ভাইয়ের কাছ থেকে, ভাই আপনার নাম দেখতে পাবেন মোহাম্মদ কামরুল ইসলাম মাঝি। ভাই কতদিন ধরে আপনি হাওয়াই মিঠা বানাচ্ছেন? 19 বছর। 19 বছর ধরে বানাচ্ছেন। হাওয়াই মিঠা বানাতে মূলত কি কি প্রয়োজন হয় আরো একটু বলেন। শুধু চিনি আর রং দিয়ে হয়। চিনি আর রং দিয়ে হয়। তো দর্শক আমরা টোটাল প্রসেসটা আপনাদের দেখানোর চেষ্টা করবো কিভাবে আপনার হাওয়াই মিঠা তৈরি হয়। চলুন দেখে নিই। ফ্রেন্ডস, এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনের মাধ্যমেই আপনার সাধারণত হাওয়াই মিঠাটা তৈরি হবে। তো নিচে আগুনের ল্যামের মতো দেখলাম, আগুনের তাপ দিতে হয়। এখন যে জিনিসটা দেখছি এখানে চিনি আর হচ্ছে কালার, এই জিনিসটা দেওয়া হলো। এটা আমরা কি দিলাম? এটা চিনি, কালার চিনি। এটা আমরা রঙিন চিনি দিলাম। এরপর এক হাতে মেশিনটা ঘোরাতে হবে। প্রত্যেকটা হাওয়াই মিঠা হয়ে যাওয়ার পর এভাবে পলিথিনে করে এটা মোড়কজাত করা হয়।
তাই যাদের এই হয় ইচ্ছে নাকি প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন নাম্বারে আর শীতকালে একেবারে শীতে দেওয়া হবে আপনাকে।